আসসালামু আলাইকুম। এসএসসি 2022 সালের কেমিস্ট্রির 9th উইকে বা নবম সপ্তাহে যে অ্যাসাইনমেন্টটা দিছে সেটা আমি তোমাদের সলভ করে দিচ্ছি। এই অ্যাসাইনমেন্ট নাম্বারটা হচ্ছে নাম্বার 2, অর্থাৎ কেমিস্ট্রির এটা হবে 2 নম্বর অ্যাসাইনমেন্ট। তাহলে দেখো অ্যাসাইনমেন্টটা কি বলছে, প্রকৃতিতে প্রাপ্ত কপারের দুইটা আইসোটোপ আছে যার বর সংখ্যা হচ্ছে 63 আর 65। কফারের প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা তোমাকে বের করতে হবে। এখানে দেয়া আছে কফারের দুইটা আইসোটোপের বর সংখ্যা দেয়া আছে 63 আর একটা হলো 65, রাইট? আমাকে কফারের এই দুইটা আইসোটোপের মূল কণিকার সংখ্যা, মূল কণিকার সংখ্যা মানে বুঝো তো, মূল কণিকা হলো 3টা, ইলেকট্রন, প্রোটন আর নিউট্রন। তাহলে এই 63 আইসোটোপের মধ্যে কয়টা ইলেকট্রন, কয়টা প্রোটন, নিউট্রন আছে, সিমিলারলি 65 আইসোটোপের কফারের মধ্যে কয়টা ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে সেটা বের করতে হবে। তারপরে ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান, ইলেকট্রন বিন্যাস করে এই কফারের পর্যায় সারণীতে অবস্থানটা আমরা বের করব। কফারের বিভিন্ন শক্তিস্তর আর উপশক্তিস্তর নির্ণয় করব এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² আর 2×12+1 এই দুইটা সাহায্যেই নির্ণয় করবো, দুইটা সূত্রের সাহায্যে। তাইলে এটা সম্পর্কে এই জিনিসগুলো আমাকে বলছে যে কফারের দুইটা আইসোটোপ আছে, ওই আইসোটোপ থেকে তুমি তাদের মূল কণিকার সংখ্যা বের করবো, অর্থাৎ ইলেকট্রন, প্রোটন, নিউট্রনের সংখ্যা। তারপর ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে কফারের অবস্থান, কফারের বিভিন্ন শক্তিস্তর উপশক্তিস্তর নির্ণয় এবং সেইগুলোতে ইলেকট্রন সংখ্যা তুমি এই দুটো সূত্রের সাহায্যে নির্ণয় করবা, করে এই সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করবা। তাহলে হেডিংটা এইভাবে দিবা, প্রকৃতিতে প্রাপ্ত কফারের দুইটা আইসোটোপের বর সংখ্যা এত এত, কফারের প্রতিটি আইসোটোপের মূল কণিকার সংখ্যা, ইলেকট্রন বিন্যাসের সাহায্যে পর্যায় সারণীতে অবস্থান, কফারের বিভিন্ন শক্তিস্তর ও উপশক্তিস্তর এবং তাতে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা 2n² এবং 2×12+1 সূত্রের সাহায্যে নির্ণয় সংক্রান্ত একটা প্রতিবেদন তৈরি করা হলো, দিয়া শুরু করলাম। তারপরে প্রথমে আমি দেখবা মূল কণিকার সংখ্যাটা কেমনে বাইর করি, আনসার ধাপে ধাপে দিয়ে দিবা। হ্যাঁ, এখানে ক খ ঘ গ বলে কোনো জিনিস নাই। তাহলে প্রথমেই দেখো, এই যে কফারের যে দুইটা আইসোটোপ আছে না, যাদের বর সংখ্যা 63 আর 65, সেই দুইটার মধ্যে মূল কণিকার সংখ্যা আমি নির্ণয় করতেছি। মূল কণিকার সংখ্যা মানে ইলেকট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা, নিউট্রন সংখ্যা। আমি ছকের মাধ্যমে নির্ণয় করে দিচ্ছি, কেউ যদি চাও নিচে নিচে দিতে কোনো অসুবিধা নেই। তাহলে এইভাবে লিখবা, প্রকৃতিতে প্রাপ্ত কফারের দুইটা আইসোটোপের বর সংখ্যা 63 ও 65। আবার আমরা সবাই জানি কফারের পারমাণবিক সংখ্যা হলো 29। নিম্নে কফারের আইসোটোপ দুটির মূল কণিকার হিসাব দেখানো হলো। প্রথমে এখানে দিবা মৌলের প্রকাশ। তাহলে একটা জিনিস মনে রাখবা, যে কোনো যদি মৌল থাকে, এখানে দেখো ধরো এক্স একটা মৌল, তার উপরে কিন্তু আমরা বর সংখ্যা দিই আর এই সাইডে বাম সাইডে নিচে দিই পারমাণবিক সংখ্যা। উপরে বর সংখ্যা, যেমন উপরে যেটা থাকবে এখানে আগে বর সংখ্যাটা এখানে দেই আর পারমাণবিক সংখ্যাটা আমরা কোথায় দেই, নিচে দিই। তাহলে কফারের ক্ষেত্রে চিন্তা করো তো, কফারের আইসোটোপ দুইটার একটার বর সংখ্যা হলো 63 আর একটার বর সংখ্যা হলো 65। তাহলে আমি 63টা লিখলে 63-র বর সংখ্যাটা কোথায় দিব, উপরে দিব। আর কফারের পারমাণবিক সংখ্যা সবসময় সমান কত, 29, নিচে দিব। তাহলে এইভাবে লিখবো। হ্যাঁ, তাহলে আমরা এইভাবে লিখব। তাহলে দেখো এই কফারের আমি দুইটা আইসোটোপকে প্রকাশ করছি এই স্যাম্পল দিয়া বা এইভাবে। এই কফারের উপরে দিছি বর সংখ্যা, নিচে হইল পারমাণবিক সংখ্যা, বর সংখ্যা, পারমাণবিক সংখ্যা 63, 29, 65, 29। তাইলে এটার পারমাণবিক সংখ্যা এখানে দিছি, এটাকে আমরা জেড দ্বারা প্রকাশ করি, এটা মৌলের প্রকাশ, এটা হলো পারমাণবিক সংখ্যা জেড। তাহলে 29, 29 দুইটারই 29। আর এটা কি চার্জযুক্ত, তোমরাই বলো, এটা কিন্তু চার্জযুক্ত না, এটা চার্জহীন একটা জিনিস। তাহলে চার্জহীন হইলে মনে রাখবা, যে কোনো মৌলের পারমাণবিক সংখ্যার সমান সংখ্যক প্রোটন সংখ্যার ইলেকট্রন সংখ্যা থাকবে। যে কোনো মৌল যদি চার্জহীন হয় তাহলে মনে রাখবা তার যত পারমাণবিক সংখ্যা যত, তার মধ্যে তয়টা প্রোটন আছে, তয়টা ইলেকট্রন আছে। তার মানে এই কফারের পারমাণবিক সংখ্যা 29, এটা চার্জ নাই, প্লাস মাইনাস মাথায় কিচ্ছু নাই। তার মানে তার প্রোটন সংখ্যাও 29 হবে, ইলেকট্রন সংখ্যাও 29 হবে। তাহলে দুইটারই 29, 29 হবে। আর তারপর কফারের ভর সংখ্যা কত, যাকে আমরা এ দ্বারা প্রকাশ করি, কত বলতো, 33 আর এটা হলো 65। আর নিউটন সংখ্যা কেমনে বের করি, পারমাণবিক সংখ্যা আর বর সংখ্যার ডিফারেন্স, অর্থাৎ বর সংখ্যা থেকে পারমাণবিক সংখ্যা বাদ দিলেই তুমি কি পেয়ে যাবা, নিউটন সংখ্যা পেয়ে যাবা। তাহলে আমার এখানে বর সংখ্যা কত বলতো ভাই, এই যে 63 হলো বর সংখ্যা, পারমাণবিক সংখ্যা হলো 29। তাহলে 63 থেকে 29 বিয়োগ করে দেখবা 34 পেয়ে যাবা। তাহলে তোমার 63/29 কফারের মধ্যে 34টা নিউটন আছে। সিমিলারলি 65 থেকে তুমি 29 বাদ দাও, দেখবা 36 পেয়ে যাবা। তাহলে ডান, তাহলে তোমরা এইভাবেই দিতে পারো আগে আইসোটোপের মূল কণিকার সংখ্যা নির্ণয়, ছক আকারেও দিতে পারো, পরপর নিচেও দিতে পারো, কোনো অসুবিধা নাই। আমি সেকেন্ড রেটিং দিছি কফারের শক্তিস্তর এবং শক্তিস্তরের ইলেকট্রন সংখ্যা নির্ণয়।
কফারের যে বিভিন্ন শক্তিস্তর আছে সেগুলো বের করব, আর এই শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বের করব। তাহলে বলবা প্রথমে বুর মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে। এই কক্ষপথগুলোকেই কী বলা হয়, প্রধান শক্তিস্তর। আমরা জানি না বুরের মডেল অনুযায়ী কি এই যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো বৃত্তাকার কক্ষপথে কী করে ইলেকট্রনগুলো ঘুরে না, এই যে এই জিনিসগুলোকে বলা হয় প্রধান শক্তিস্তর, যাকে আমরা কী দ্বারা প্রকাশ করি, এন দ্বারা প্রকাশ করি, যাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তারপরে মনে রাখবে এন ইকুয়াল টু ওয়ান মানে কি প্রথম শক্তিস্তর, এন ইকুয়াল টু টু মানে কত দ্বিতীয় শক্তিস্তর, এন ইকুয়াল টু থ্রি মানে কত তৃতীয় শক্তিস্তর। দেন এই প্রথম শক্তিস্তরকে আমরা আরেকটা নাম দিই কে, দ্বিতীয় শক্তিস্তরকে আরেকটা নাম এল, তৃতীয় শক্তিস্তরকে আরেকটা নাম এম, চতুর্থ হলে দেখবো এটাকে আমরা এন দ্বারা প্রকাশ করি। তাহলে এই জিনিসগুলোই আমি এখানে বলছি, তোমাদের আইকে আর দেখাইতে হবে না, বলবা বুর মডেল অনুসারে ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে কতগুলো অনুমোদিত বৃত্তাকার কক্ষপথে ঘুরে, এই কক্ষপথকে প্রধান শক্তিস্তর বলে, যাকে এন দ্বারা প্রকাশ করা হয়। প্রতিটি প্রধান শক্তিস্তরে মনে রাখবা সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, টু এন এন স্কোয়ার সংখ্যক ইলেকট্রন থাকতে পারে, সর্বোচ্চ টু এন স্কোয়ার, সবচেয়ে বেশি এত থাকতে পারে, তার চেয়ে কমও থাকতে পারে, কোনো অসুবিধা নেই, যেখানে এন এর মান ওয়ান টু থ্রি ফোর ডট 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 বা ইত্যাদিও দিতে পারো। তাহলে নিচে শক্তিস্তর এবং তাতে বিদ্যমান সর্বোচ্চ ইলেকট্রন সংখ্যা দেখানো হলো। তাহলে হেডিং দিছি প্রথমে দেখো শক্তিস্তরের নাম। তাহলে আমি একটু আগেই বলছি শক্তিস্তর এন এর মান ওয়ান হইলে প্রথম শক্তিস্তর, যাকে আমরা কী দ্বারা কে দ্বারা প্রকাশ করি, এন এর মান টু হইলে দ্বিতীয় শক্তিস্তর যাকে এল দ্বারা প্রকাশ করি, ওই যে গোলাকার, হ্যাঁ। তারপরে এন এর মান থ্রি হইলে তৃতীয় শক্তিস্তর যাকে এম দ্বারা, এন এর মান ফোর হইলে চতুর্থ যাকে এন দ্বারা প্রকাশ করে। আর প্রতিটা শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, এই যে দিব প্রথমে শক্তিস্তরের নাম শক্তিস্তর, এই যে এন দ্বারা প্রকাশ করছে, ওকে, এখানে ব্র্যাকেট দিতেও পারো নাও দিতে পারো। তারপর সর্বোচ্চ ইলেকট্রন ধারণ ক্ষমতা, অর্থাৎ প্রতিটা শক্তিস্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে, টু এন স্কোয়ার। টু এন স্কোয়ার মানে বুঝো তো, এখানে এন এর মান বসায় দিলে প্রতিটা শক্তিস্তরে কয়টা ইলেকট্রন আছে সেটা পেয়ে যাবা। তাহলে প্রথম শক্তিস্তরে এন এর মান কত, ওয়ান না, তাহলে বসায় দিচ্ছি টু এন স্কোয়ার মানে কত, টু ইন্টু ওয়ান স্কোয়ার, মানে প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ ইলেকট্রন কয়টা, দুইটা। দ্বিতীয় শক্তিস্তর টু ইন্টু এন এর মান টু, কিন্তু দ্বিতীয় শক্তিস্তর এন এর মান টু, টু স্কোয়ার, তাহলে টু স্কোয়ার মানে চার, চার দুগুণ আটটা। তারপর টু ইন্টু থ্রি স্কোয়ার মানে তৃতীয় শক্তিস্তরে আঠারোটা, টু ইন্টু ফোর স্কোয়ার মানে বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে। তাহলে প্রথম শক্তিস্তরে সর্বোচ্চ দুইটা, দ্বিতীয় শক্তিস্তরে সর্বোচ্চ আটটা, তৃতীয় শক্তিস্তরে সর্বোচ্চ আঠারোটা এবং চতুর্থ শক্তিস্তরে সর্বোচ্চ বত্রিশটা ইলেকট্রন থাকতে পারে। এখন তোমাকে এখানে দেখাই দিতে হবে, তুমি কিন্তু কাজ কাম করতেছো কফার নিয়ে, প্রথমে বললা সর্বোচ্চ থাকতে পারে এত, বাট তোমার কফারের মধ্যে কত আছে, কফার কিন্তু ২৯, সর্বোচ্চ থাকতে পারে, এর চেয়ে কমও থাকতে পারে, আমি শুরুতেই বলে দিছি। তাহলে কফারের প্রথম শক্তিস্তরেও দুইটা আছে, দ্বিতীয় শক্তিস্তরেও আটটা আছে, আমি লিখছি কফারের মধ্যে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা, তোমরা এই জিনিসগুলো একটু সুন্দর করে লিখো, হ্যাঁ। তাহলে কফারের প্রথম শক্তিস্তরে দুইটা, দ্বিতীয় শক্তিস্তরেও আটটা আমি পাই, তৃতীয় শক্তিস্তরে আঠারোটা, আঠারোটাই পাই, বাট চতুর্থ শক্তিস্তরে থাকা সর্বোচ্চ থাকতে পারতো ৩২টা, বাট কফার মামার মধ্যে আছে একটা, তাহলে এইটা দিয়ে দিবা। তাহলে হয়তো কফার ২৯ সমান দিয়ে দিবা দুই আট আঠারো এক, অর্থাৎ প্রথম শক্তিস্তর, দ্বিতীয় শক্তিস্তর, তৃতীয় শক্তিস্তর আর চতুর্থ শক্তিস্তরে একটা আছে, তার মধ্যে আর ইলেকট্রন থাকলে আরও ঢুকত, ধরো আরও বেশি হলে তখন ইলেকট্রন ঢুকতো, বাট তার মধ্যে সর্বোচ্চ ইলেকট্রন আসেই ২৯টা, তাই সে তিনটা ফিল আপ করে চার নম্বরটায় ঢুকছে। তাহলে একটুক দেখাবা, তারপরে আসো পরের টপিকে যাই। এখন আসো উপশক্তিস্তরের সংখ্যা এবং উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। একটু আগে দেখছি কিন্তু শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়, এখন দেখবো উপশক্তিস্তরের সংখ্যা আর উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয়। তার আগে কিছু থিওরি বলে দাও, তারপরে চকের মাধ্যমে আমরা সব কি প্রকাশ করে দিব। বলবা প্রধান শক্তিস্তর এন আবার উপশক্তিস্তরে বিভক্ত থাকে, যাকে আমরা এল দ্বারা প্রকাশ করি, অর্থাৎ প্রত্যেকটা প্রধান শক্তিস্তর কতগুলো উপশক্তিস্তরে বিভক্ত থাকে যাকে এল দ্বারা প্রকাশ করা হয়। এই এল এর মান হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এন এর মান যত হবে তার চেয়ে এক কম পর্যন্ত, জিরো থেকে এক কম পর্যন্ত। তাহলে মনে রাখবে এল এর মান যদি তুমি জিরো পাও তাহলে এই উপশক্তিস্তরকে আমরা এস অরবিটাল বলি, এল এর মান ওয়ান পাইলে উপশক্তিস্তরকে পি অরবিটাল, এল এর মান টু হইলে উপশক্তিস্তরকে ডি অরবিটাল, এল এর মান থ্রি হইলে উপশক্তিস্তরকে এফ অরবিটাল বলা হয়। তাহলে প্রতিটা শক্তিস্তরে মোট বা সর্বোচ্চ এতটা ইলেকট্রন থাকতে পারে, টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান সংখ্যক ইলেকট্রন থাকতে পারে। যেমন আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এন এর মান টু হইলে এল এর মান কত হবে, জিরো থেকে এন মাইনাস ওয়ান, অর্থাৎ এটা থেকে একটা কম, জিরো থেকে এক কম পর্যন্ত, জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে জিরো ওয়ান, অর্থাৎ দ্বিতীয়, এটা কি দ্বিতীয় শক্তিস্তর না, দ্বিতীয় শক্তিস্তরে উপশক্তিস্তর কয়টা, দুইটা,
এল এর মান জয়টা পাবো, উপশক্তি স্তর তয়টা, এবং তাকে আমরা টু এস আর টু পি দ্বারা কি করি প্রকাশ করি। তাহলে মনে রাখবে এল এর মান জিরো হইলে কি এস অরবিটাল বলে দিছি বা এস উপশক্তি স্তর, এল এর মান ওয়ান হইলে কি পি উপশক্তি স্তর, আর যেটা যত শক্তি স্তরের সংখ্যাটা তার সামনে বসায় দিবা। এটা দিয়ে বোঝাচ্ছে যে এই এস উপশক্তি স্তর বা অরবিটালটা হচ্ছে দ্বিতীয় শক্তি স্তরে আছে, এই পি উপশক্তি স্তরটা দ্বিতীয় শক্তি স্তরে আছে। ডান, তাহলে এই জিনিসটা লিখবা, লিখার পরে বলবা নিচে শক্তি স্তরে বিদ্যমান উপশক্তি স্তরের সংখ্যা এবং উপশক্তি স্তরে বিদ্যমান ইলেকট্রন সংখ্যা দেখানো হলো, দিয়া হেডিং দিবা আগে। তাহলে এই ছকটা দেখো, এই ছকে কি দিছে, প্রথমে দিছে শক্তি স্তর এনের মান ওয়ান টু থ্রি ফোর, চারটা শক্তি স্তরই দেখাইতে হবে, ওয়ান টু থ্রি ফোর শক্তি স্তর। শক্তি স্তরের নাম ওয়ান হইলে আমরা এটাকে কে শক্তি স্তর, এল এম এন বলি। তারপর এখানে এই হেডিংটা আমি যেহেতু সাইন পেন দিয়ে লিখছে জায়গা কম, তোমাদের কলমে জায়গা পাবা, উপশক্তি স্তর এল এর মান, হেডিংটা হবে উপশক্তি স্তর এল এর মান, ব্র্যাকেটে দিবা জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত, এই যে এটা হবে জিরো থেকে এন মাইনাস ওয়ান পর্যন্ত। তাইলে দেখো জিরো থেকে এন মাইনাস, তার ওয়ান হইলে কিন্তু জিরোই হবে, আর টু হইলে কিন্তু এল এর মান দুইটা জিরো ওয়ান, থ্রি হইলে কিন্তু জিরো থেকে এন মাইনাস ওয়ান মানে জিরো থেকে টু পর্যন্ত, তাহলে তিনটা হবে, ফোর হইলে দেখো চারটা হবে। তাহলে ওয়ান হইলে এল এর মান একটাই জিরো, টু হইলে এল এর মান দুইটা জিরো ওয়ান, থ্রি হইলে এল এর মান তিনটা জিরো ওয়ান টু, ফোর হইলে এল এর মান চারটা জিরো ওয়ান টু থ্রি। ডান, তাহলে উপশক্তি স্তরের প্রতীক আমি বলছি এল এর মান জিরো হইলে এস, আর শুধু এই শক্তি স্তরের নাম্বারটা তার সামনে বসে যাবে, এটা কত কত শক্তি স্তরে সেটা বলে দিবে। টু হইলে দেখো জিরো হইলে এস, ওয়ান হইলে পি, তাহলে এটা হবে টু এস টু পি, থ্রি এস থ্রি পি আর থ্রি ডি, ফোর এস ফোর পি ফোর ডি ফোর এ। তাহলে উপশক্তি স্তরে এই হেডিংটা উপশক্তি স্তরে মোট ইলেকট্রন সংখ্যা, নিচে সূত্রটা দিয়ে দিবা টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান। তাহলে আমি এখানে সূত্রটা অ্যাপ্লাই করা দেখাইছি, তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান, তাহলে ওয়ান এসে এখানে এল এর মান কিন্তু জিরো, এস থাকা মানে এল এর মান জিরো, পি মানে ওয়ান, ডি মানে টু, এফ মানে থ্রি। আমি হিসাব করে দেখাইছি যে প্রত্যেকটা অরবিটালে বা উপশক্তি স্তরে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। তাহলে এস উপশক্তি স্তরে দেখো তো এল এর মান কত, জিরো বসায় দিছি, কারণ এল এর মান জিরো হইলেই এস উপশক্তি স্তর। তাহলে টু ইন্টু টুয়েলভ প্লাস ওয়ান না, টু ইন্টু জিরো প্লাস ওয়ান সমান টু। তো সিমিলারলি টু এস এর একই হবে, টু এস থ্রি এস ফ্যাক্টর না, এস মানে এল এর মান জিরো। ওকে, আর এই যে দেখো পি হইলে এল এর মান ওয়ান বসাইছে, অর্থাৎ টু ইন্টু টু ইন্টু ওয়ান প্লাস ওয়ান, তাহলে ছয় হবে। সিমিলারলি এস এর জন্য টু, পি এর জন্য ছয়, ডি এর জন্য দেখো এল এর মান কত বসাইছি, টু বসাইছি, তাহলে দশ পাবা। এফ এর জন্য এল এর মান কত বসাইছি, থ্রি, তাহলে পাবো ফোরটিন। এটা তো পাইলাম যে এই উপশক্তি স্তরগুলোতে সর্বোচ্চ কয়টা ইলেকট্রন থাকতে পারে। এখন দিয়ে দিবে লাস্টে কফারের মধ্যে বিদ্যমান ইলেকট্রন, আমার যে মৌল নিয়ে কাজ করতেছি কফারের, কফারের আমার প্রথম শক্তি স্তরে ওয়ান এসে আমি জানি দুইটা আছে, টু এস টু পিতেও দুইটা ছয়টা আছে, থ্রি এস থ্রি পি থ্রি ডি এগুলো তো ঠিক আছে, দুইটা ছয়টা দশটা ম্যাক্সিমামই আছে। বাট চতুর্থ শক্তি স্তরে শুধুমাত্র দেখো এই ফোর এস অরবিটালে একটা ইলেকট্রন আছে, আর কোনো ইলেকট্রন নাই, এভাবে দেখাই দিবা। তাহলে বলে দিব অতএব কফার ২৯ সমান ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি টেন, ফোর এস ওয়ান, এটুক হইলেই তোমার হবে আপাতত। এখন আসো এই পর্যায় সারণীতে আমরা কফারের অবস্থানটা কীভাবে বের করব। তাহলে এটার হেডিংটা দেখো পর্যায় সারণীতে কফারের অবস্থান নির্ণয়। প্রথমে আসো পর্যায় নির্ণয়, তারপরে আমরা গ্রুপ নির্ণয় দেখব। পর্যায় নির্ণয় বলবা কোনো মৌলের ইলেকট্রন বিন্যাসের সবচেয়ে বাইরের শক্তি স্তরের নম্বরই হলো ওই মৌলের পর্যায় নম্বর। তাহলে কফারের ইলেকট্রন বিন্যাস দেখো এটা ওয়ান এস টু, টু এস টু, টু পি সিক্স, থ্রি এস টু, থ্রি পি সিক্স, থ্রি ডি টেন, ফোর এস ওয়ান। তাহলে এর সবচেয়ে বাইরের প্রধান শক্তি স্তরের নাম্বার চার না, সবচেয়ে শেষের শক্তি স্তরটা কত, চার না, সর্বোচ্চ নাম্বারটা, অথবা বলতে পারো সর্বোচ্চ প্রধান শক্তি স্তরের নাম্বার বা এনের মান সর্বোচ্চ কত, চার, এটাই হবে তোমার পর্যায় নম্বর। তাহলে বলে দিবা যেহেতু কফারের ইলেকট্রন বিন্যাসে সবচেয়ে বাইরের শক্তি স্তর চার, তাই কফার পর্যায় সারণীর চতুর্থ পর্যায়ের মৌল। গ্রুপ নির্ণয় মনে রাখবা কোনো মৌলের সর্বশেষ শক্তি স্তরে যদি এস অরবিটাল থাকে এবং অরবিটালে ঠিক আগের প্রধান শক্তি স্তরে যদি ডি অরবিটাল থাকে, অর্থাৎ সবচেয়ে বাইরের শক্তি স্তরে এস আর তার আগের শক্তি স্তরে ডি অরবিটাল থাকে, তবে এই এস আর ডি অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে ওই মৌলের গ্রুপ নাম্বার। তাহলে কফারের দেখো সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে আছে একটা, ঠিক আগের শক্তি স্তরে ডি অরবিটালে আছে দশটা, তাহলে এই দুইটার যোগফলই হবে কফারের গ্রুপ নাম্বার। তাহলে কফারের সর্বশেষ শক্তি স্তরে এস অরবিটালে একটা এবং ডি অরবিটালে কয়টা, দশটা ইলেকট্রন আছে, অর্থাৎ কফারের গ্রুপ নম্বর হবে দশ প্লাস এক সমান এগারোতম গ্রুপ, এটা দিলেই হবে একটু। ওকে,
তাহলে চিন্তা করো আনসারগুলো তোমরা এরকম পরপর দিয়ে দিবা, আমি বলে দিচ্ছি কোনটার পরে কোনটা দিবা। বেস্ট হয় তোমরা যদি তোমাদের বাসায় লিখতে পারো জিনিসটা বুঝে, আমি কিন্তু বুঝাই দিছি যে কিভাবে তোমরা আনসারটা করবা। তাহলে প্রথমে এই যে প্রতিবেদন তৈরি করা হলো, দেওয়ার পরে আইসোটোপের মূল কণিকার সংখ্যা নির্ণয় করবা। ওকে, আইসোটোপের মূল কণিকার সংখ্যা নির্ণয় করার পরে শক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা বের করবা এই প্যাটার্নে। ওকে, তারপরে আমরা উপশক্তিস্তর এবং উপশক্তিস্তরে ইলেকট্রন সংখ্যা নির্ণয় করব সেম প্যাটার্নে। ওকে, তাহলে ওই পেজ লেখার পরে তোমাকে এই পেজ দেখাইতে হবে। এই পেজে কিন্তু আমরা উপশক্তিস্তরে কী করছি, ইলেকট্রন সংখ্যাটা কী করছি, বের করছি। এটা করার পরে তোমরা পর্যায়সন্ধে কফারের অবস্থানটা বের করে দেখাই দিবা, তাহলে তোমাদের অ্যাসাইনমেন্টটা শেষ হয়ে যাবে। ওকে, থ্যাংকস ফর ওয়াচিং, সবাই ভালো থাকো, আল্লাহ হাফিজ।